নমস্কার সকলকে। প্রথমেই আজকে মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা নিয়ে আলোচনা করছি, আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করিনি। আজকের মিটিংয়ে 19 জন উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু 18 জন উপস্থিত ছিলেন। অনেকেই কিন্তু আজকের মিটিংয়ে পরীক্ষার বিপক্ষে বলেছেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এটা অনেকেই মতামত রেখেছেন। তবে ওনারা বলেছেন যে শুধুমাত্র পরীক্ষা ক্যান্সেল করলেই হবে না, সিবিএসই কীভাবে মূল্যায়ন করছে, পশ্চিমবঙ্গ বোর্ড কীভাবে মূল্যায়ন করছে এবং অন্যান্য মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে মূল্যায়ন করছে, এগুলিও প্রত্যেকের দেখতে হবে। তার জন্য ওনারা আরেক সপ্তাহ দেখছেন, বলা হয়েছে আগামী সপ্তাহতে আবারও জানানো হবে, আগামী সোমবারে সম্ভবত 21 তারিখ আবারও মিটিং বসবে। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত ছাড়া কিন্তু কখনোই পরীক্ষা হবে না, এটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে যখন বলা হবে সম্পূর্ণ সুস্থ রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা আছে, তখনই পরীক্ষা হবে। স্বাস্থ্য দপ্তর থেকে যতক্ষণ বলা হচ্ছে না পরীক্ষা হবে না। আগামী 21 তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এটাই জানিয়ে দিয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল মহোদয়। গত 1 বছর থেকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন যেন আমি আপনাদের কাছে পৌঁছে দিই। চেষ্টা করেছি সঠিকভাবে সমস্ত ইনফরমেশন বা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আজকে এই ভিডিওটি করার পূর্বে যে ভিডিওটি আমি আপলোড দিয়েছি, আমার ভিডিওটি করতে মনে লেগেছে, আমি পারছিলাম না ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে এতটা দিন থেকে অপেক্ষা ছিলেন আপনারা, এবং আজকে সম্পূর্ণ দিন আপনারা অপেক্ষা ছিলেন কখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত আসবে, কখন আমি আপনাদের ভিডিও দেব। বিশ্বাস করুন, সকাল থেকে আমি একদম বসেছিলাম কখন পরীক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত হবে এবং আপনাদের আমি জানাবো। যখন শুনতে পারলাম পরীক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি ওনারা যে কোনো কারণবশত, তখন আমি আপনাদের হয়ে আপনাদের মনের অবস্থাটা একমাত্র আপনারাই বুঝতে পারছেন, হয়তো সেটা অন্য কেউ বুঝতে পারবে না, তবে বিশ্বাস করুন এটা আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি আজকে আমার প্রিয় ভাই বোনরা আপনারা কতটুকু চিন্তার মধ্যে ছিলেন, তারপরেও আপনাদের কোনো ইনফরমেশন এখনও মিলেনি। বলা হয়েছে আমাদের অপেক্ষা করার জন্য আগামী সোমবারে আবারও মিটিং হবে, কালকে পর্যন্ত যে আমাদের গার্জিয়ান পোলটি আছে সেটি দেখা হবে। প্রিয় ভাই বোনদের, আমি মনের অবস্থাটা বুঝতে পারি, একজন ইউটিউবার হিসেবে নয়, আপনাদের বন্ধু হিসাবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট করার আছে, আপনারা এতটা দিন অপেক্ষা করেছেন, হ্যাঁ এটা বলা যত সহজ তবে মনের দিক দিয়ে করাটা ততই কঠিন। তারপরও আমি আপনাদের কাছে খরজুরে নিবেদন করছি যে আপনারা অপেক্ষা করুন, আরেকটি সপ্তাহ অপেক্ষা করুন, এর মধ্যে যদি কোনো ইনফরমেশন আসে আমি জানিয়ে দেব। এই মুহূর্তে যে নোটিফিকেশনটি এসেছে সেটি হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2021। বলা হয়েছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর পক্ষ থেকে রাজ্যের সমস্ত পরীক্ষার্থীদের জানানো হচ্ছে বা জানানো যাচ্ছে যে বোর্ড কর্তৃক পূর্ব নির্ধারিত 23 জুন 2021 এর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী সময়সূচি বোর্ডের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে ও বহুল প্রচারিত সংবাদপত্রে আগাম জানানো হবে। সংশ্লিষ্ট সকলকে নিয়মিতভাবে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। প্রিয় ভিউয়ার্স, বিশ্বাস করুন এই নোটিফিকেশনটা পড়ার সময়ও আমার হৃদয় কেঁপে উঠছে। সারাটা দিন আপনারা অনেকেই আমাকে কল দিয়েছেন, হোয়াটসঅ্যাপে SMS করেছেন, ইনস্টাগ্রামে SMS করেছেন, আপনাদের একটাই প্রশ্ন, দাদা পরীক্ষা সংক্রান্ত কী জানতে পারলেন, কী জানতে পারলেন। সত্যি তারপর যে ভিডিওটা করেছি আমি এটা মানে করতে চাইছিলাম না, বা তারপর আমি বাধ্য হয়ে করেছি আপনাদের জন্য, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। সত্যি আমার কিছু বলার নেই, প্রত্যেকের কাছে আমার আরও আরেকবার রিকোয়েস্ট, আপনারা অপেক্ষা করুন, আপনারা প্লিজ আরেকটি সপ্তাহ অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। আমার বিশ্বাস ঈশ্বর আমাদের কঠিন পরীক্ষা নিচ্ছেন, আমরা ধৈর্য রাখব, আপনারা অবশ্যই আমার এই কথাটি শুনবেন, রাখবেন, এটাই আমার বিশ্বাস। যারা যারা চ্যানেলে নতুন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।